হ্যাঁ গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি আবার একটা নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো আজকে যে প্রোডাক্টটা রিভিউ করব, সেটা আমার একটা খুবই ফেভারিট প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ছাড়া আমি জাস্ট স্কিন কেয়ারের কথা ভাবতেই পারি না। তো আমি ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি। তো যারা ফার্স্ট দেখছো, ভিডিও দেখার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল বাটনে হিট করতে ভুলো না, কারণ আমি রোজ রোজ তোমাদের সাথে নতুন নতুন প্রোডাক্টের রিভিউ, DIY, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেরি না করে দেখিয়ে দিই যে প্রোডাক্টটা কী আর এটার বেনিফিটস কী কী। প্রোডাক্টটা হলো পন্ডসের হোয়াইট বিউটি স্পটলেস ফেয়ারনেস ফেস ওয়াশ। এটা অ্যাডভান্সড ভিটামিন B3+ ফর্মুলা। এটা প্রাইস হলো 165 রুপিস আর এটা আছে 100 গ্রাম। তো গাইস, তোমরা যারা এটা এখনো পর্যন্ত ইউজ করোনি, এটা প্লিজ মাস্ট এটাকে বাই করো, এটা ইউজ করো। এটা খুব ভালো একটা ফেস ওয়াশ, কারণ আমি কোনো রেজাল্ট, কোনো প্রোডাক্টের রেজাল্ট না পেলে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি না। সেজন্যই আমি এটা 8 মান্থসের বেশি হয়ে গেছে এটা আমি ইউজ করছি। এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। এটা যদি আমরা দিনে 3 বার করে ইউজ করি, 3 টাইমস মানে বাইরে থেকে আসলে বা বাড়িতে যদি আমরা থাকি, তাহলে আমরা একটু 2 টাইমস ইউজ করব। এটাতে আমরা ইউজ করে, এটা লাগেও খুবই কম অ্যামাউন্ট মানে দরকার পড়ে। এটা ইউজ করার পরে আমরা ইনস্ট্যান্টলি বুঝতে পারবো যে আমার স্কিনটা পুরো ডিপ ক্লিন হয়ে গেছে, একটা ফেয়ারনেস চলে এসছে, প্লাস একটা গ্লো আমাদের ফেসে ইনস্ট্যান্টলি চলে আসে। তো তোমরা এটা ইউজ না করলে জাস্ট বুঝতে পারবে না। আর আমি এটা গ্যারান্টি যে তোমরা যদি এটা ইউজ করো, তো তোমরা এই প্রোডাক্টটা ছাড়া জাস্ট কিছু ভাবতে পারবে না। তো গাইজ, এটা দামও তো বেশি না, 165 রুপিস। তো 165 রুপিস স্কিন কেয়ারের জন্য আমরা খরচা করতেই পারি। তো এটা তোমরা প্লিজ ট্রাই করো একবার, যদি ভালো লাগে, যদি ভালো লাগে না, এটা ভালো লাগবেই। এটা খুবই ভালো একটা প্রোডাক্ট, এটা ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না, জাস্ট অসম। এটা এটা ট্রাই করো, খুব ভালো লাগবে। চলো, আজকে এটাই তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল। তো আবার কালকে কোনো একটা স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের প্রোডাক্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। খুব ভালো থেকো, বাই।